তো এই ইতিহাস না আমাদের জন্য অনেক ভালো একটি খবর আমরা মনে করি। তো সেক্ষেত্রে আপনার কি বলা আছে প্রবাসীদের জন্য এবং এখানকার এই সুযোগটা নিয়ে? আপনাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে একটি সুন্দর ডিসিশন আমরা পেয়েছি। আমরা সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ। এতে প্রচুর পরিমাণ বাংলাদেশি যারা এখানে অবস্থান করছেন তাদের জন্য একটু সুখবর, কারণ এর মধ্যে কিছু কিছু সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে আছেন। সেগুলো আমরা সুন্দরভাবে সুলভ করতে পারবো, যাতে বাংলাদেশের কমিউনিটিতে যারা এখানে কাজ করেন বা থাকেন, ব্যবসা বাণিজ্য করছেন, সবাই যাতে লিগেল হিসাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তাই আমাদের আমি বলবো হোল কমিউনিটির জন্য একটি সুখবর, দেশের জন্য সুখবর। এবং যারা অবৈধ হিসেবে দেশে ফিরে যেতে পারছিলেন না, অনেক বছরের পর বছর এখানে আটকে পড়ে আছে, তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। আরেকটি সুন্দর ডিসিশন হলো সৌদি সরকার যে এইসব লোকরা দেশে যেয়ে আবার আপনার ভিসা নিয়ে বৈধভাবে এখানে কাজ করতে পারবেন। এটা সত্যি আমরা সৌদি সরকার এবং বা বাসের কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটি ডিসিশন নেওয়ার জন্য। এবং এটা আমাদের বাংলাদেশের মতো একটা দেশের জন্য উপহার বলতে পারবো সৌদি সরকার থেকে। আমরা এখন গতকাল সন্ধ্যায় আমরা যে অ্যানাউন্সমেন্টটা পেয়েছি, তো আমরা আশা করি এটা আগামী 3-4 দিনের ভিতরে একটা ডাইরেকশন পেয়ে যাব কীভাবে। আমরা অলরেডি আজকে একটা মিটিং করেছি এমবেসিতে, এবং জেদ্দা এবং রিয়াদের আমাদের এমবেসি এবং কনসুলেট, ইনশাল্লাহ আমরা ডাইরেকশন এবং গাইডলাইনটা পেলে ইমিডিয়েটলি আমরা শুরু করে দিই। আমরা এর জন্য প্রস্তুত ইনশাল্লাহ।